ছুটির দিনে জমজমাট ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের প্রচার প্রচারণা। সকাল থেকেই ভোটারদের সাথে ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নগরীর উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আরো জানাচ্ছেন রিতা নাহার। শনিবার সাপ্তাহিক ছুটির দিনে নগরের সর্বত্রই যেন নির্বাচনী আমেজ। সকাল থেকেই বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন মেয়র প্রার্থীরা। ভোট চাওয়ার পাশাপাশি নগর উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সকালে ঢাকা উত্তরের কালাচাঁদপুর এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। পরে আশপাশের এলাকায় গণসংযোগ করেন তিনি। আধুনিক ঢাকা গড়ার অঙ্গীকারে ইশতেহার দেওয়া হবে বলে জানান আতিক। এলাকাতে যত ময়লা আছে সব ময়লা ইনশাআল্লাহ পরিষ্কার করে ফেলবে ইনশাআল্লাহ। মিরপুর 6 নম্বর থেকে দিনের গণসংযোগ শুরু করেন উত্তরের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। এ সময় তাবিথ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। ভোটের মাধ্যমে আপনাদের রায় পুরো বাংলাদেশে পৌঁছে যাবে। এদিকে কাউন্সিলর প্রার্থীরাও পিছিয়ে নেই। সকাল থেকে রাত পর্যন্ত চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা, যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। রিতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।